বর্তমানে চাঁদের ওপর চলাচলকারী প্রজ্ঞান রোবার কিন্তু ইতিহাস তৈরি চাঁদের বুকে জলের সন্ধান করে প্রজ্ঞান রোবার কিন্তু নাম সারা পৃথিবীতে লিখে দিল এই রোবটটি বর্তমানে চাঁদের মাটির মধ্যে বিভিন্ন রকমের খনিজ পদার্থ পেয়েছে তার পাশাপাশি পটাশিয়াম ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক লোহা দস্তা নিকেল এর পাশাপাশি এমন কিছু কিছু মূল্যবান ধাতব পদার্থ খুঁজে পেয়েছে যার দাম কিনা পৃথিবীতে কোটি কোটি টাকা আজ সকালেই প্রজ্ঞান রোবার কিন্তু চাঁদের মাটিতে জলের অস্তিত্ব খুঁজে পেয়েছে যা কিনা শুনে নাসা এবং চীন রয়েছে হতবাক তারা কিন্তু কখনোই ভাবতে পারেনি ভারতের চন্দ্রযান থ্রি চাঁদের মাটিতে প্রবেশ করার পরেই এত বড় বড় তথ্য খুঁজে বের করবে প্রজ্ঞান রোভার চাঁদের মাটিতে যেই সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে সেখানে কিন্তু বিভিন্ন ধরনের নানান নতুন নতুন আবিষ্কার তৈরি করে ফেলছে চাঁদের দক্ষিণ মেরুর যেই অংশে চন্দ্রযান থ্রিকে ল্যান্ড করানো হয়েছে সেখানে কিন্তু পাঁচই সেপ্টেম্বর পর্যন্তই সূর্যের আলো উপস্থিত থাকবে তার পরদিন থেকেই সেখানে কিন্তু ঢেকে যাবে অন্ধকারে এবং এই অন্ধকার আগামী টানা চোদ্দ দিন পর্যন্ত থাকবে বিজ্ঞানীরা জানাচ্ছেন চাঁদের এই দক্ষিণ মেরুতে অন্ধকার নামলে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু নেমে যায় মাইনাস তিনশো ডিগ্রিতে এই চোদ্দ দিন অতিক্রম করার পর বিক্রম ল্যান্ডার এবং রোবর প্রজ্ঞান তারা ঠিকমতো কাজ করতে পারবে কিনা তা নিয়েও থেকে যাচ্ছে বড় সড় নিশ্চয়তা বিক্রম ল্যান্ডার এবং রোবার প্রজ্ঞানের মধ্যে সোলার প্যানেল লাগানো হয়েছে এবং চোদ্দ দিন পরে যখন সূর্যের আলো এখানে পৌঁছবে তখন তারা যদি ঠিক হয় তাহলেই কিন্তু আবার নতুন করে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে না হলে কিন্তু তারা অকেজ হয়েই পড়ে থাকবে চাঁদের মাটিতে অনেকেই বলছেন এই পাঁচই সেপ্টেম্বরের মধ্যেই রোবার আবিষ্কার করবে যা দেখে কিন্তু সারা বিশ্ব হতবাক হয়ে যাবে নাসা রাশিয়া চায়না ইউরোপের বিভিন্ন দেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলিও বর্তমানে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর দিকে তাকিয়ে রয়েছে কারণ তারা যেই সব তথ্য আবিষ্কার করেছে ভবিষ্যতে কিন্তু এর আগে কোনো মহাকাশ গবেষণা সংস্থা আবিষ্কার করতে পারেনি এবং অনেকে এটাও জানাচ্ছেন চাঁদের মাটিতে এমন কিছু মূল্যবান ধাতব পদার্থ পাওয়া গিয়েছে যেটি পৃথিবীতে নিয়ে আসতে পারলে ভারত কিন্তু হয়ে যেতে পারে বিশ্বের রাজা ভারতের এই সাফল্যকে দেখে আগামী কিছুদিনের মধ্যেই নাসাও কিন্তু চন্ন অভিযান করতে চলেছে যাচ্ছে চাঁদের দক্ষিণ মেরুতে নাসা নাকি মানুষ পাঠাতে যাচ্ছে এবং ভারতের তরফ থেকে এটাও জানা যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যেই তারাও কিন্তু চন্দ্রযান ফোর লঞ্চ করতে চলেছে যা কিনা জাপান এবং ভারতের যৌথ উদ্যোগে করা হবে